কত নির্জাগাও কালো মানিকেরও ওরে আরে রায় জাগো রাই জাগো আমার স্বামী সুখ মলে এ সারি বলে শোন আছে এত ঘরে সারি কয়ে সারি কয়ে শোন আছে গরি কেমন করে মাজাই রে কেমন করে যাদাইব কিশোর কিশোরী বেড়াই যাবো রাই যাবো সারি সুখ বলে কত নির্জয়াও নির্জয়াও এ যাও কালো মানি কেরো ওরে বেড়াই যাবো রাই যাবো আরে সারি সুখ বলে এ বকুল আনন্দে কহে কি কাজ করে আজে বকুল আনন্দে সে কহে কি কাজ করি কি তোমালে কোন কলতাম ওই কেন ছোড়াই জ্ঞান ভূমি ছাড়ে না তোমালে কোন কলতাম জান চড়াইয়ে বকুল আনন্দে কহে কি কাজ করি তোমালে কোন লতা কেন চড়াইয়ে নীতি হলো ভোর উড়ে মাখন জোর বলাই দাদা তুরে ডাকিছে ওই যে বলাই দাদা তুরে ডাকিছে নিশি হলো ভোর উড়ে মাখন জোর বলাই দাদা তুরে ডাকিছে উভাতে উঠিয়া অঞ্চল ধরিয়া বলি প্রভাতে উঠিয়াম অঞ্চল ধরিয়া গোপাল মুনি দে মা বলে কানিয়েছে গোপাল মুনি দে মা গোপাল মুনি দে মা বলে কানিয়েছে নিশি হলো ভোর ওরে মাখন চোর বলাই দাদা তুরে ডাকিছে এ আমি নহে বোয়ালে নে কোটা পাব গননে বলি আমি নহে বোয়ালে নে এ কোথা পাব গননে এ যে হলো বিষম দাই রে আমার এ যে হলো বিষম দাই রে নিশি হলো ভোর ওরে মাখন চোর বলাই দাদা তোরে ডাকিছে গীতা জন্ম গেল পশু বড় দূরা চার রে তাই না বলিল মুখে মজিল সংসার সুখে বিদ্যা কুড়ে কি করি
re ta ha re re ki ahankare motto hoya nikai pado pathoriya ahankare motto hoya nikai pado pathoriya ki achotero chotto kore mahane নিকায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণিকায় চরণ খানে নিকায়ের চরণ সত্য তাহার সে মোগ নিত্য নিতাই পদ সদা করো আগে নরোত্তম বড় দুঃখে নিতাই মোরে করো সুখে ঠাকুরে নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী রাখো রানা চরণের পাশে এই হচ্ছে কার্তিক মাসে তো এই তো বিনিয়ম সচেতন প্রভাতী অর্থাৎ কুঞ্জভঙ্গ কুঞ্জভঙ্গ হচ্ছে এই বস্তু যে মহারাসে যখন নৃত্য করেছিল তারপরে যখন সেবা দিয়ে মানে যখন ঘুম পাড়িয়ে দিয়েছিল তা তখন বলছেন মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ যে এইবার তুমি জেগে বলো এইটাই নিয়ম সেবা নাম শঙ্করদাস বৈরাগ্য বা মহান্ত শঙ্করদাস বৈরাগ্য বা মহান্ত বললেও হবে দুটো টাইটেল আর গ্রাম হচ্ছে বিরাহিমপুর পোস্ট অফিস এই বহরাম আর ডিস্ট্রিক্ট তো পূর্ব বর্ধমান পরবর্তী প্রজন্মে মনে হচ্ছে কি বলবো এখন তো যোগ্যতা হয় নাই আমার যে আমার আমার যে যে জিনিসটা ধরে রাখবে সে কিন্তু এখন বাচ্চা আছে এবং তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যেমন এক বালককে যে বা শিশুকে অপরানো হয় আমার বাবা ধরিয়েছিল বললাম না 77 সালে আমি 3 পড়ি তখন থেকেই গান বাজনা বাবা কিন্তু দিয়ে গেছেন তখন দাদার বাবা ছিলেন ওনারাই বাবাকে নিয়োজিত করেছিল ডাক্তারবাবু পুনুদার বাবা দাদু মানে বাবাকে সবাই শ্রদ্ধা করতেন আমার বাবা এই শীতকালেও মানে এই খালি গায়ে থাকতো ওই একটা র্যাপ ওই প্রথম এই এইখানে থাকতো